আজ আমি তোমাদের ফিলসফি ক্লাস 11-এর যে সেমিস্টার সেমিস্টার 1-এর যে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ ভারতীয় দর্শনের যে শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগ সম্পর্কে আজকে আমি একটি তোমাদের আলোচনা করে দেবো। এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং প্রয়োজনে তোমরা যে বিষয়গুলো আমি তোমাদের বলবো সেগুলো একটু খাতায় নোট করে নেবে। দেখবে তোমাদের কাছে ক্লাসটা খুব সহজ হয়ে যাচ্ছে। প্রথমত বলি, ভারতীয় দর্শন, এই দর্শনটা কোথা থেকে এলো? ফিলসফি বা দর্শনকে যখন আমরা ভাগ করি তখন আমরা দুটো দর্শন পাই, একটা হচ্ছে ভারতীয় দর্শন আর একটা হচ্ছে পাশ্চাত্য দর্শন। তো ভারতীয় দর্শনের আমাদের যে সেকেন্ড যে অধ্যায়টা রয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ে আলোচ্য বিষয়টাই হচ্ছে ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা বা সম্প্রদায়গুলো নিয়ে আলোচনা করা। তো ভারতীয় দর্শন মানে আমরা বুঝতে পারছি যে ভারতীয় দর্শন বলতে বোঝায় যেখানে হিন্দু অহিন্দু, অর্থাৎ যেখানে ঈশ্বর বিশ্বাসী মানুষ থাকবে, ঈশ্বর অবিশ্বাসী মানুষ থাকবে, যেখানে বেদের সমর্থনে মানুষ থাকবে, বেদ বিরুদ্ধ মানুষ থাকবে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এখানে একটা আলোচনার বিষয় আমরা আজকে করতে যাচ্ছি। তো তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখো। দেখো এখান থেকে তোমাদের অনেক শর্ট প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। প্রথমেই আমরা বোর্ডে লিখেছি যে ভারতীয় দর্শনের শ্রেণী বিভাগ বা ভারতীয় দর্শনের শাখা বা শ্রেণী। এই ভারতীয় দর্শনকে দুটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে আস্তিক দর্শন, বোর্ডে লেখা আছে দেখো, একটা হচ্ছে আস্তিক দর্শন আর একটা হচ্ছে নাস্তিক দর্শন। আস্তিক দর্শন, এই আস্তিক দর্শনের আর একটা নাম হচ্ছে বৈদিক দর্শন, আর নাস্তিক দর্শনের আর একটা নাম আমরা বলবো অবৈদিক দর্শন। আস্তিক দর্শন কাকে বলে? প্রথমত বলি আমি তোমাদের, এই বিষয়গুলোকে বুঝতে হলে একটু মনোযোগী হতে হবে তোমাকে এই ক্লাসটায়, তাহলে তোমরা বিষয়টা আরো ক্লিয়ার স্পষ্ট তোমরা বুঝতে পারবে। আস্তিক এই দর্শনটাকে বুঝতে হলে তোমাকে প্রথমেই বুঝতে হবে যে ঈশ্বর, অর্থাৎ সাধারণভাবে বা সংকীর্ণ অর্থে যদি আমরা বলি, আস্তিক বলতে বোঝায় যে যারা ঈশ্বরের বিশ্বাসী বা যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারাই হচ্ছে আস্তিক। আর নাস্তিক বলতে আমরা সাধারণভাবে বলতে পারি যে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না, অর্থাৎ ঈশ্বরের অবিশ্বাসী, তারাই হচ্ছে নাস্তিক। এটা গেল আস্তিক এবং নাস্তিক। কিন্তু আস্তিক শব্দটাকে যদি আমরা একটু ব্যাপক অর্থে যদি আমরা এটাকে আলোচনা করি, তাহলে বলবো আমরা যে যারা বেদের প্রামাণ্যে স্বীকার করে বা বেদের প্রামাণ্যে বিশ্বাসী তারাই হচ্ছে আস্তিক বা তারাই হচ্ছে বৈদিক। আর নাস্তিক বা অবৈদিক কারে বলা হয়? না, যারা বেদের প্রামাণ্যে অস্বীকার করে বা বেদের কোন অংশকে যারা স্বীকার করে না তারাই হচ্ছে নাস্তিক। তাহলে দেখো ক্লিয়ার হয়ে গেল আস্তিক এবং নাস্তিক। পরবর্তীকালে এই আস্তিক সম্প্রদায়টাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ আস্তিক সম্প্রদায় থেকে পরবর্তীকালে আবার দুটি সম্প্রদায় আসে। কি কি সেই সম্প্রদায়গুলো? একটা হচ্ছে স্বরদর্শন আর একটা হচ্ছে অন্যান্য দর্শন। দেখো স্বর কতটার অর্থ কি? স্বর মানে যেখানে হচ্ছে ষষ্ঠ, অর্থাৎ ছটি দর্শন আছে, সেই ছটি দর্শনকে একত্রে বলা হয় স্বর দর্শন। সেই দর্শনগুলো কি কি আমি সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব, তোমরা একটু শুধু ফলো করো। স্বর দর্শন মানে হচ্ছে যেখানে ছটি দর্শন আছে একত্রে, তাকে আমরা বলবো স্বর দর্শন। সেই স্বর দর্শনগুলো কি কি তার আলোচনার পূর্বে আমরা বলবো যে স্বর দর্শনকে পরবর্তীকালে আবার দুটি ভাগে ভাগ করা হয়। কি কি সেই ভাগগুলো? প্রথমত হচ্ছে বেদানুগত এবং দ্বিতীয় হচ্ছে বেদ স্বতন্ত্র। এই যে বেদানুগত এবং বেদ স্বতন্ত্র, এটা আবার কি? দেখো বেদের অনুগত যারা, অর্থাৎ বেদকে যারা সরাসরি ভাবে স্বীকার করে নিয়েছে বা বেদকে যারা সরাসরি ভাবে মেনে নিয়েছে তারা হচ্ছে বেদানুগত, আর যারা বেদকে সরাসরি ভাবে স্বীকার করতে পারেনি, অর্থাৎ যারা বেদকে আংশিক ভাবে স্বীকার করেছে তারা হচ্ছে বেদ স্বতন্ত্র। আমি বিষয়টাকে আরেকবার তোমাদের বলার চেষ্টা করছি যে এই যে বেদানুগত দর্শন, অর্থাৎ যারা সরাসরি বেদকে স্বীকার করে নিয়েছে তাদের আমরা বলবো বেদানুগত দর্শন। যেমন কোন কোন দর্শন? মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বেদ স্বতন্ত্র দর্শন, অর্থাৎ যারা আংশিকভাবে বেদকে স্বীকার করেছে তারা হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। অর্থাৎ বেদকে স্বীকার করেছে কিন্তু সেটা সম্পূর্ণরূপে নয়, সেটা আংশিক রূপে ভাবে স্বীকার করেছে। যেমন কোন কোন দর্শন? সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন এবং বৈশেষিক দর্শন। এই চারটে দর্শন স্বীকার করে নিয়েছে। তাহলে অর্থাৎ এই চারটে দর্শন আর এই দুটো দর্শন, মোট ছটা দর্শন, তাই এদেরকে বলা হয় স্বর দর্শন। তাহলে স্বর দর্শন কাকে বলে? শর্ট প্রশ্ন এলে যে তোমরা বলতেই পারবে মীমাংসা, বেদান্ত, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক এবং এই ছটি দর্শনকে একত্রে বলা হয় কি না, এই ছটি দর্শনকে একত্রে বলা হয় কি না, স্বর দর্শন। এটা
এরপরে আমরা দেখো বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা এদিকে নাস্তিক দর্শন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। দেখো নাস্তিক মানে তোমাদেরকে আমি আগেই বলেছি যে সাধারণভাবে যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা হচ্ছে নাস্তিক, আর যদি ব্যাপক অর্থে বলি তাহলে আমরা বলবো যারা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী তারাই হচ্ছে নাস্তিক বা তারাই হচ্ছে অবৈদিক। এখানে শর্ট প্রশ্ন আছে, নাস্তিক কাকে বলে বা অবৈদিক কি? এই নাস্তিক দর্শনটাকে দুভাগে ভাগ করা হয়, কি কি না চরমপন্থী এবং নরমপন্থী। দেখো চরমপন্থী কি, চরমপন্থী মানে হচ্ছে যারা তীব্র বিরোধিতা করে, কার বিরোধিতা করে না ঈশ্বরের তীব্র বিরোধিতা করে, যারা তীব্র বেদের বিরোধিতা করে তারা হচ্ছে চরম, আর যারা নরম কারা না যারা হচ্ছে বিরোধিতা করে কিন্তু সেটা তীব্র ভাবে না সেটা একটু নরম ভাবে বিরোধিতা করে, অর্থাৎ কখনো কখনো তাদের কি করে বিরোধিতা করতে পারে না, অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে তাই নরম। অর্থাৎ নাস্তিক দর্শনে দুটি সম্প্রদায়, একটা হচ্ছে নরমপন্থী সম্প্রদায় আর একটা হচ্ছে চরমপন্থী সম্প্রদায়। চরমপন্থী সম্প্রদায়কে না চার্বাক দর্শনকে বলা হয় চরমপন্থী সম্প্রদায়, আর নরমপন্থী সম্প্রদায়কে না বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন এই দর্শনকে বলা হচ্ছে, অর্থাৎ এই দুটি দর্শনকে বলা হচ্ছে নরমপন্থী সম্প্রদায়। দেখো আজকের যে ক্লাসটা আমরা খুব অল্প সময়ের মধ্যে ভারতীয় দর্শনের যে বিভিন্ন শাখা এই শাখাগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের একটু আলোচনা করে দিলাম। আমি আরেকটু তোমাদের বিষয়টাকে রিপিট করে দিচ্ছি, আরেকটু সহজভাবে বলার চেষ্টা করছি। আমাদের এই ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক এই দুটি সম্প্রদায় নিয়ে মোট আমাদের 9টি দর্শন রয়েছে। এই 9টি দর্শন আমাদের ষড়দর্শনে 6টি এবং নাস্তিক দর্শনে আমরা জানি 3টি, তাহলে মোট 6টি দর্শন। প্রত্যেকটা দর্শনের সৃষ্টিকর্তা এইগুলো তোমাদেরকে জানতে হবে, যেমন চার্বাক দর্শনের সৃষ্টিকর্তাকে না চার্বাক নামক উনি বা দেবগুরু বৃহস্পতি, বৌদ্ধ দর্শনের সৃষ্টিকর্তাকে না গৌতম বুদ্ধ। আচ্ছা তারপরে আমরা চলে আসছি আমরা জৈন দর্শনের সৃষ্টিকর্তাকে না 24তম তীর্থঙ্কর অর্থাৎ মহাবীর। তারপর আমরা চলে আসছি মীমাংসা দর্শনের সৃষ্টিকর্তাকে, মীমাংসা দর্শনের সৃষ্টিকর্তা হচ্ছে মহর্ষি যৈমিনী। বেদান্ত দর্শনের সৃষ্টিকর্তাকে, বেদান্ত দর্শনের সৃষ্টিকর্তা আমরা জানি মহর্ষি বাদরায়ণ। এবং সাংখ্য দর্শনের সৃষ্টিকর্তা হচ্ছে মহর্ষি কপিল অর্থাৎ যাকে আমরা কপিল মুনি বলি। আর যোগ দর্শনের সৃষ্টিকর্তা হচ্ছে মহর্ষি পতঞ্জলি। ন্যায় দর্শনের সৃষ্টিকর্তা হচ্ছে মহর্ষি গৌতম। এবং বৈষয়িক দর্শনের সৃষ্টিকর্তা হচ্ছে মহর্ষি কণা। অর্থাৎ বিভিন্ন দর্শন যেগুলো ভারতবর্ষের মধ্যে বা ভারতীয় দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত সেই সমস্ত দর্শনের যারা রচয়িতা সেই রচয়িতার নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এখান থেকেও তোমাদের সব প্রশ্ন আসবে। এবং বিভিন্ন দর্শনের যে তারা কতগুলো করে প্রমাণ স্বীকার করেছে সেই বিষয়টাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। যদিও আমি এই বিষয়টাকে আমি খুব সহজে একটু ছোট্ট করে আলোচনা করে দিলাম যে ভারতীয় দর্শনের দুটো পাঠ, একটা আস্তিক পাঠ একটা নাস্তিক পাঠ, আস্তিক দর্শনের দুটো পাঠ একটা ষড়দর্শন একটা অন্যান্য দর্শনের মধ্যে পড়ে, ষড়দর্শনের দুটো পাঠ বেদানুগত বেদ স্বতন্ত্র, বেদানুগত দর্শনটি দুটি ভাগে ভাগ করা হয় মীমাংসা বেদান্ত, আর বেদ স্বতন্ত্র দর্শনকে 4টি ভাগে ভাগ করা হয় অর্থাৎ 4টি দর্শন সাংখ্যযোগ নাই বৈশেষিক। একই রকম ভাবে নাস্তিক সম্প্রদায়ের দুটি ভাগ আমরা পেয়েছি, কি কি একটা চরমপন্থী আর একটা নরমপন্থী। চরমপন্থী একটি দর্শন সেটা হচ্ছে চার্বাক, নরমপন্থী দুটি দর্শন সেটা হচ্ছে বৌদ্ধ এবং জৈন। আমরা জানি যে আজকের ক্লাসটা আমি তোমাদের মোটামুটি ভারতীয় দর্শনের যে শাখা বা শ্রেণী সেই বিষয়টা নিয়ে আজকে আমি মোটামুটি আলোচনা করে দিলাম। তোমরা নেক্সট আমি আবার এই প্রয়োজনে ভারতীয় দর্শনের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো হয়তো সম্ভব নয় এত কম সময়ের মধ্যে আলোচনা করা আমি নেক্সট ভিডিওতে তোমাদের আলোচনা করে দেবো। আজকে এই অবধি।